السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد شبري درشق سرطة بھائي بون آج امرا اپنا در شنگ امان اكتیا عاملے کتا شیئر کرتے چاہی جی عاملتی اتنا تر شہج کرا جائے اتا چاہیر سواب افران تو سنانے ناسا ایبان عبودہو دے برنی تو ہے چھے جی نبی کریم صلی اللہ علیہ وسلم تار باشا تھے کے ایک بار فجر صلاة تر جنب بیر ہوئے چھن تینی تار شہد ورمینی عمر এই অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজর সালাতের জন্য ফজর সালাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনেকটা সালাতুল দোহা যে সময়টা সেই সময়ের আগে পরে তিনি বাসায় এলেন এরপর এসে দেখতে পেলেন যে তার সহধর্মিনী উম্মুল মুমিনীন জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহা ওই অবস্থায় জানামাজে বসা তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে যে অবস্থা রেখে গেছি তুমি সেই অবস্থায় কি জানামাজে বসে আছো অর্থাৎ পুরো সময় ধরে জিকির আজকার দোয়া দরুদে মশগুল আছো তখন তিনি বললেন যে হ্যাঁ আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছো বসে বসে আমি যাওয়ার পর বাসা থেকে চারটি বাক্য তিনবার পাঠ করেছি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে ইবাদত বন্দেগি যা করেছো তার চাইতে আমার ওই একটি দোয়া তিনবার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তার সহধর্মীকে সেই দোয়াটি শিক্ষা দিলেন সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি দোয়াটির অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ তাআলার এবং প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য তার যত সৃষ্টি আছে তার সংখ্যার পরিমাণে আল্লাহর সৃষ্টির সংখ্যা কতটুকু কত আছে কি পরিমাণে আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ সৃষ্টির যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ অনুপাতে আল্লাহ তাআলার আমি প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করছি ওয়ারিদা নাফসি এবং আল্লাহ তাআলা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন তার সন্তোষের পরিমাণে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন তার যত সংখ্যা হবে সেই পরিমাণে আল্লাহ তাআলার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়াজিনাতা আরশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন সেই পরিমাণে আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়া মিদাদা কালিমাতি এবং আল্লাহর যত কালিমা আছে আল্লাহর যত বাক্য আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য যত কালির প্রয়োজন হতে পারে সেই সীমাহীন কালির সমপরিমাণ আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার পবিত্রতা জ্ঞাপন করছি আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়াজিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি দোয়াটি তিনবার পড়তে হবে সকালে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া জিকির আজকার করার যে পরিমাণ সওয়াব তার চাইতে ওয়েটফুল তার চাইতে ভারী সওয়াব আল্লাহ তাআলা মিজানে পড়লে আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে অতএব হাদিসের উদ্দেশ্য কি আমরা এটা না বুঝি যে শুধুমাত্র এই দোয়া তিনবার পাঠ করলেই সকাল সন্ধ্যা আমাদের কোনো আমল করার প্রয়োজন নেই বরং অন্যান্য আমলের পাশাপাশি এই আমলটি আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জান্নাতের পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং ভালো কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন والسلام عليكم ورحمة الله وبركاته